ফুড ব্লগিং যে এই ইন্ডাস্ট্রিটা আছে, যেটা তুই একটা খুব বড় নাম করা ফিগার অনেক দিন ধরে করছিস, তো এই ইন্ডাস্ট্রিতে আর্নিংস কেমন হয় বা কোথায় আর্নিংস হয় বেশি? এখানকার আর্নিংস দেখতে গেলে প্রথমে প্রত্যেকেরই যা ইনকাম ইউটিউব ফেসবুক রেভিনিউ অ্যাড রেভিনিউ, তারপরে চলে আসবে এরকম প্রমোশনাল যেরকম অ্যাপস, অ্যাপসগুলো আমাদের প্রমোশনসে আসে। কিন্তু আমাদের মনে হয় অ্যাপসগুলো আমাদের ফুড ব্লগিংয়ে খুব বেশি আসে না। আমাদের অনেকগুলো দিক থেকে ইনকামের জায়গা আছে, যেরকম ধর অ্যাড রেভিনিউ আছে, অ্যাপস আসে, তারপরে এই প্রেস্টিজ কোম্পানির মতন বিভিন্ন কোম্পানি, ননস্টিক কোম্পানি, এই কোম্পানি দিয়ে দিলো, বললো রান্না করে করো, এই একটা আছে ঘি ব্র্যান্ড দিয়ে দিলো, ঘি ঘি ফি এসব খাবার দাবারের ব্র্যান্ড চলে এলো, এই দাওয়াত ফাওয়াত দিয়ে দিলো, চাল ফাল দিয়ে দিলো, এইসব দিয়ে দিলো। তার সাথে ধর হলো রেস্টুরেন্ট থেকে ডাকলো, রেস্টুরেন্ট থেকে ডাকলো মানে তোমার, তুমি এসো আমাদের এই মেনু আছে, তুমি এসো, তোমার কি বাজেট তুমি বলো, সেই রেস্টুরেন্টের সাথে যদি সেই ফুড ব্লগারের বাজেটে মিললো, ব্যাস সে রেস্টুরেন্ট হয়ে গেল, এটা একটা আর্নিংয়ের জায়গা হলো। আর ভেরি ভেরি রিসেন্ট একটা আর্নিংয়ের জায়গা হচ্ছে ফুড ব্লগারদের, সেটা হচ্ছে ক্যাটারিং সার্ভিসের প্রমোশন। ওটা কেমন? ক্যাটারিং সার্ভিসের প্রমোশনস হচ্ছে মানে ধর তোর বিয়ে, আমি ক্যাটারিং করছি, হ্যাঁ রাম হচ্ছে ব্লগার, এবার তোর বিয়েতে আমি ক্যাটারিং করছি, ধর তুই আমাকে 500 লোকের ব্যবস্থা করে দিয়েছিস, আমি 500 লোক এনেছি, আমার আরও 2 লোকের আমাকে, আমি ধর ওই রমকে জিজ্ঞাসা করলাম, তোমার ব্লগারকে জিজ্ঞাসা করলাম তোমার কজন আসবে, বলো 2 জন, তার এগেনস্টে সে একটা চার্জ করে দিল আমাকে, আমার পোষালো, আমি ওকে বলে দিলাম ঠিক আছে রাজি, আমি ওকে অ্যাডভান্স করে দিলাম, সে বিয়ের দিন চলে এলো, আমি আর 2 জনের খাবার এক্সট্রা করে দিলাম। তুমি আমাকে 2 কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবে না, আমার কিন্তু 2 খাবার এক্সট্রা করা থাকলো রামের জন্য, মানে ব্লগারের জন্য। ব্লগার এলো, টোটাল বিয়ে বাড়িতে তুলে আনলো, ইভেন্ট প্ল্যানিং ম্যানেজমেন্ট সমস্ত কিছু আমার সাথে এরকম ইন্টারভিউ ইন্টারভিউ করলো, ভিডিও ভিডিও করলো, পোস্ট করে দিল ব্লগার, ব্লগারকে টাকা দিয়ে দিলাম, ব্লগারের ভিডিওতে নাম্বার দেওয়া থাকলো, সেই নাম্বার দেওয়াতে আমাকে ফোন করলো তোমাদেরই মতন কয়েকজন কাস্টমার, এটা হচ্ছে প্রমোশন। তাদের সোর্সে কে আপনি ক্যাটারিং করেন দাদা, কত টাকা লাগবে, এই ব্যাস। এটা তোর ক্যাটারিং সেগমেন্ট, যে রেস্টুরেন্ট তোকে যে টাকা দিয়ে ধর ডাকলো, ওদের কি থাকে যে ওদেরকে কি দিতে হবে তোকে, কি ওদের ওদের যে যার মেন পার্টটা দেয়, আমার যেরকম ফেসবুকটা মেন, আমি ফেসবুকের কথা বলি না, ওদের দাবিটা কি থাকে যে এখানে এসে কি করবে, এখানে যে খাবারটাই দেখাতে হবে, যেটা রেস্টুরেন্ট মানেই খাবার, ওদের যে বেস্ট বেস্ট খাবারগুলো সেগুলো তোমাকে প্রোভাইড করা হবে, সেই খাবারগুলো দেখাবে, দেখিয়ে তোমাকে শ্যুট করবে, মানে শ্যুটটা তোমার দায়িত্ব, এডিটিং তোমার দায়িত্ব, আপলোডিং তোমার দায়িত্ব, যেটা তোমার দায়িত্ব, ওদের দায়িত্ব খাবারটা দিয়ে দেবে, টাকাটা দিয়ে দেবে, ব্যাস। আর আমাদের দায়িত্ব থাকবে খেয়ে বলা যে ও কি খেতে, উফ গাইস এই দোকানটা যদি তুমি না আসো, এটা আমি 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 আমার যারা যারা ফলোয়ার্স আছে, তুই একদমই ঠিক কথা বলেছিস, একদম 100% ঠিক বলেছিস, যে যারা রেস্টুরেন্টে প্রমোশন করে কোনো দিন খারাপ বলে না, এটা কিন্তু একদম ঠিক কথা বলেছে একদম ঋত্বিক। এটা আমি যদি বলি যে না ও মিথ্যা কথা বলছে, আমি ভুল বলবো, আমি বলি না মিথ্যা কথা, একদমই ঠিক বলছিস, বলতে পারে না, তার কারণ সে টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে, বাংলা ভাষায় বিক্রি হয়ে গেছে। কিন্তু এর ভেতরেও কিছু রেস্টুরেন্ট থাকে সত্যি তাদের খাবার ভালো হয়, আবার এর ভেতরেই কিছু রেস্টুরেন্ট থাকে তারা খাবার খারাপ করে, আমি তাদেরকে বলি ঠিকঠাক, আমি রেকমেন্ড করি না। আমার ভিডিও যারা দেখে তারা জানে, যদি বলে এটা মোস্টলি রেকমেন্ডেড আইটেম, সব বুঝে যাবে লোকে যে না এটা ভালোই শালা, আর যদি বলেন ঠিকঠাক হয়েছে, হ্যাঁ ঠিক আছে, তবে ঠিকঠাক খাবারগুলোকে আমি বলে আসি, দেখুন দাদা এইটা এই প্রবলেম হয়েছে, নেক্সট টাইম কিন্তু যেন এটা না হয়, আমার নাম যেন খারাপ না হয়। উফ, যেরকম মৌসুনি আইল্যান্ডে আমি যেখানে প্রমোশন করতে গেছিলাম, আমি নামটা বলবো না, সেখানে দুপুরের খাবারটা খুব বাজে ছিল, মাছের মাছটা খুব ছোট দিয়েছিল, যা আমার মাথা মাথা গরম হয়ে গেছিলো, আমি বলেছিলাম আমি এই নাটক করছেন, আমাকে টাকা দিয়ে এনেছেন বলে মাছ ফাছ ছোটো দেবেন, আমি কিন্তু করতে পারবো না ভিডিও, আমি বলে দিয়েছিলাম অন স্পট, কারণ উনি আর্মি ছিলেন, তো উনি বলেছিলেন দেখো শুভজিৎ আমরা আজকে মাছ পাইনি, আমি বলেছি ঠিক আছে আমি নয় দেখিয়ে দিলাম, আমার থেকে যারা যারা আসবেন তাদের যদি আপনি এরকম করেন, নেক্সট টাইম কিন্তু আমি আর কোনো দিন প্রমোশনে আসবো না, আমি নেক্সট যারাই আসবেন আমি বলে দেবো, কিন্তু এই জিনিসগুলো আপনাদের ফেস করতে হবে, কারণ আমি একদিন হয়তো প্রমোশন পাবো, একদিনের যত টাকাই সে দিক না কেন সারা জীবন তো যাবে না, তাই কি না, সেই টাকাটা আমি একদিন হয়তো কমাবো কিন্তু দীর্ঘায়ু সেটা দীর্ঘ হবে না, তার জন্য আমি আমাকে চলতে গেলে আমার সাবস্ক্রাইবার আমার ফ্যামিলিকে নিয়ে চলতে হবে,
সুতরাং আমি তাদের সাথে কখনো বিট্রে করতে পারবো না, তাই না? হ্যাঁ, তুমি তো খুব মানে ভালো, মন থেকে খুবই ভালো আর অনেস্ট। হ্যাঁ, চাটো চাটো, তুমি অনেস্ট ফুড ব্লগার কেন করবে? চাটো চাটো, তো কেমন মোটামুটি বলা যাবে কি কেমন দেয় রেস্টুরেন্ট বা ক্যাটারিং এরা? কেমন দেয় তোমার প্রত্যেকের বাজেট প্রত্যেকের মতন। আমি তোর কথা বলবো না, ধর একদম যে বিগিনার ফার্স্ট টাইম ধর কোনো রেস্টুরেন্ট থেকে পাচ্ছে, সে কেমন এক্সপেক্ট করতে পারে? সে 1K এক্সপেক্ট করতে পারে, 2K এক্সপেক্ট করতে পারে, মানে 1K 2K, বা সে তার যাওয়া আসা ভাড়াটা এক্সপেক্ট করতে পারে। আচ্ছা, বা তোর খাবারটা জাস্ট স্পন্সরড থাকবে, খাবার স্পন্সর করবে, হ্যাঁ সেটাও এক্সপেক্ট করতে পারে, জাস্ট খাবারটা স্পন্সর থাকবে, হ্যাঁ হ্যাঁ এটা করতে পারে, যাওয়া আসা ভাড়াটা এক্সপেক্ট করতে পারে। কারণ বেশি টাকা তারা টাকা তখন দেবে যখন তোমার থেকে সে কিছু পাবে, স্বাভাবিক ব্যাপার। বিজনেস মানে কি, তুমি তাকে কিছু দিতে পারলেই সে তোমাকে কিছু দেবে, আদারওয়াইজ তোমাকে একবারই দেবে, তার বারবার আর দেবে না, তাই না? তো সেরকমভাবে ও যতটুকু মানুষকে দিতে পারবে ততটুকুই ও চাইতে পারবে। হুম, যে বললি তুই মৌসুমি আইল্যান্ডে গেলি, ওই ট্যুরগুলো যেগুলো হয় সেগুলো স্পন্সার্ড হয়, সেগুলো কেমন কী? ওই ট্যুর অ্যান্ড ট্রাভেলসও সিমিলারলি হতে পারে, ধর যারা বিগিনার হতে পারে তাদের হয়তো ট্যুরটা ফ্রি করে দিল, টাকা পয়সা দেবে না, ট্যুরটা ফ্রি, তোমার সাথে একটা ক্যামেরাম্যান ফ্রি, তোমার সাথে যে যাবে ফটোগ্রাফার বা ক্যামেরাম্যান তার একটা ফ্রি, এটা একটা হতে পারে। আর যারা একটু বড় ব্লগার তাদের তাদের বাজেট অনুপাতে তারা চাইতে পারে, এই ব্যাপার। মানে তুমি চলে আসো পুরো ট্যুরটা তোমার ইয়ে হয়ে গেল, তোমার ক্যামেরা তোমাকে, হ্যাঁ তোমার এক দুজন তুমি নিয়ে আসো তুমি, হ্যাঁ তুমি কজন আসছো আগে জিজ্ঞাসা করে, কী কী করতে আসছো তারা জিজ্ঞাসা করে, হ্যাঁ এরা এই করতে আসছে এই করতে আসছে জিজ্ঞাসা করে বলে দিল, সেটা যদি তাদের পছন্দ হয়ে যায় ব্যাস, তোমার বাজেট কত সেটা জিজ্ঞাসা করলো, তাদের বাজেটের সাথে তোমার বাজেট ম্যাচ করে দিলো, দ্যাটস ইট, রাজি হয়ে গেল, তুমি দিনে দিন চলে যাও। খুব যেরকম এখনকার দিনে সুন্দরবনটা খুব ফেমাস, হ্যাঁ সুন্দরবনটা অনেক ভিডিও, আমার মনে হয় ব্লগাররা 99% সবাই সুন্দরবন চলে গেছে। হুম, আমার কাছেও একটা মেল এসেছে শুধু ঋত্বিক অধিকারী বাদ দিয়ে, আমি যাবো ঋত্বিক অধিকারী যে কোনো জায়গায় যায় না, ও প্রাইম মিনিস্টার, আমি শুধু ইয়েতে যাবো নন্দিনী দিদির কাছে, আবার তোর সাথে যাবো। যাবি আমার সাথে কাল সকালে? যাবি যাবি ইয়ার কি না, একদমই ইয়ার কি, বিয়ে হয়ে গেছে এখন নন্দিনী দিদি না নন্দিনী বৌদি হয়ে গেছে, প্লিজ রেসপেক্ট। তো দিদিকেও রেসপেক্ট করবো, বৌদিকেও রেসপেক্ট করবো, দিদি তোরে বাবা অন্য কিছু তো নয়। তুই তো আবার হাক করবি বলেছিস। হ্যাঁ, দিদিকে হাক করতে পারে না ভাই, না তুই তো ভাইকে হাক করলি না, দিদিকে তো হাক করতে যাবে না, না না তুই বস 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 ভাই বস, তো মাইক মাইক পড়ে যাবে, অত বড় হাক নিয়ে আসিস না।